নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস, তাই তো? কি দেখছে রে, গ্রিন ফ্রেন্ডস দেখছে তো, লুকিয়ে আছিস। আজকে একটা অসাধারণ টপিক নিয়ে আলোচনা করব, আর হ্যাঁ, ট্রপিক্যাল জবা নিয়েও আলোচনা করবো। দেখছেন কি হারে কুঁড়ি, কি সুন্দর! আর সব থেকে সহজে আপনারা বাড়ির ছাদে সবাই জবা গাছ করতে পারবেন। গাছ এরকম ফ্রেশ থাকবে, একটা গাছ মরবে না। হ্যাঁ, যেটা দেখছেন সেটা, একটা গাছ মরবে না। আর গাছে এরকম কিন্তু কুঁড়ি বড় বড় অবস্থায় থাকবে। আর সব থেকে মজার ব্যাপার, এই গাছ কিন্তু করা হচ্ছে এখন সিন্ডারে, অর্থাৎ সিন্ডার মিডিয়াতে। পাতাবাহার থেকে শুরু করে, ভিনকা থেকে শুরু করে, গোলাপ থেকে শুরু করে, এখন মানুষ কিন্তু অনেকটাই বদলে গেছে। আর এই সমস্ত মানুষকে বদলাচ্ছেন এই সমস্ত দিদিরা। কেমন আছেন দিদি? নমস্কার, ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ভালো না থাকলে এত দূর আসা যায় না। আর সব থেকে মজার ব্যাপার, আমরা দূর দূর চলে যাই নতুন কিছু পাওয়ার স্বাদ, গন্ধ যেখানে আছে সেখানে। আর এখানে সত্যি গন্ধ অন্যরকমের আছে। ছোট সিন্ডার, বড় সিন্ডার বা নর্মাল সিন্ডারেও কিন্তু সব ধরনের সিন্ডারই করা যায়। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের সিন্ডারেই জবা গাছ করা যায়, এবং জবা গাছ মাটির মিডিয়া থেকে, বিশেষ করে এই টপিক্যাল জবাগুলো মাটির মিডিয়া থেকে না, সিন্ডার মিডিয়াতে খুব ভালো হয়। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। সিন্ডার মিডিয়াতে কেন বলছি ভালো, এগুলো হচ্ছে জল বর্ষাকালে একদমই জমে থাকে না, জলটা তাড়াতাড়ি পাস হয়ে যায়। আর মাটির মিডিয়াতে জল চাপের কারণে শিকড়ের কিন্তু পচন সৃষ্টি হয়, তার ফলে মারা যায়। বিশেষ করে ট্রপিক্যাল জবার পাতাগুলো যেন মনে হয় ছাড়ছে না, একটু কুকড়ে টাইপের থাকে। হ্যাঁ, এগুলোতে পেস্টিসাইড কাকা বা কনফিডার বা যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, থিটা, এই সমস্ত গুলো ব্যবহার করলে না এগুলো পরিষ্কার থাকে। আর প্রথমত বলি, সকালবেলা আর্লি মর্নিং এ প্রত্যেকটা দিন গাছকে স্নান করিয়া করাই, সেটা যে কোনো গাছ হতে পারে, যে কোনো গাছ। আমি তো এর আগেও পরিচর্যা বলেছি গোলাপের ক্ষেত্রে, স্নানটা গাছকে যদি করানো যায় প্রথমত গাছ খুব ফ্রেশ থাকে। আর জবা গাছে মিলিবাগ, জাব পোকায় তো প্রচন্ড পরিমাণে আক্রান্ত হয় সিজন চেঞ্জের সময়। আপনি দেখুন, একটা গাছে কোনো মিলিবাগ নেই, কোনো জাব পোকা নেই, জাব পোকা নেই, আর কোনো কিছু নেই, রং কি পার, কুঁড়ি প্রত্যেকটা পরিষ্কার। এক একটা গাছে কুঁড়িতে কি হয়, কালো কালো হয়ে একেবারে পুরো চাপ হয়ে বসে থাকে, আঠালো জাতীয় কিছু বসে থাকে পোকাতে, গাছ মৃত্যুর দিকে ঢলে পড়ে। অনেক সময় ডাল কেটে ফেলতে আমরা বাধ্য হই, কিন্তু সেই জিনিসটা হবে না। এটুকু আমি বলতে পারি, সিন্ডারে যদি গাছ প্রতিস্থাপন করা হয়, জবা গাছ প্রত্যেক দিন খেতে দিতে হয় না, সিম্পল পরিচর্যা, ওষুধগুলো যদি, আচ্ছা গোলাপের মতন প্রত্যেক দিন না, না সিন্ডারে প্রত্যেক দিন জবা গাছকে খেতে দিতে হয় না, সিম্পল পরিচর্যা। আর গাছকে প্রত্যেক দিন যদি আমরা পাইপে করে জল দিয়ে স্নান করিয়ে দিই, তাহলে প্রত্যেকেই যদি আজ থেকে সে জবা গাছটা কিনে, একদম শুরু থেকে বলুন, যেভাবে আমাদেরকে গোলাপ শিখিয়েছেন, সবাই প্রচুর মানুষের কমেন্ট, প্রচুর মানুষ শিখেছে এবং প্রচুর প্রশংসা এসেছে। সব থেকে বড় প্রথম হচ্ছে, গাছটা যখন আমরা কালো গ্রো ব্যাগে থাকে তো, গ্রো ব্যাগটাকে কেটে নিয়ে সেই মাটির বলটাকে আমরা একটু বালতির জলে ভিজিয়ে নেব, হালকা করে ভিজিয়ে নিয়ে যতটা ছাড়বে আমরা ছাড়িয়ে নেব, জোর করার কোনো দরকার নেই। আর ঠিক জবা গাছের ভিতরের পোর্শনে একটা কালো টুপির জালতি থাকে, আমরা ওটা কিন্তু কখনোই কাটবো না, কাটবো না, ওই খুব ভালো করে নেট পট, যেটা বলে নেট পট, ওটা হচ্ছে প্রথমত যখন গাছের শিকড়টা যখন প্রথম বেরোয় না, ওই নেট পটটা দিয়ে ওকে মানে একটা প্রোটেকশন দেয়া হয় ওর আত্মরক্ষার জন্য, সেটাকে দিয়ে ওই সমেতই আমি এই সিন্ডার মিডিয়াতে বসিয়ে দিব। সেটা যে কোনো সিন্ডার হতে পারে, বড় দানার হতে পারে বা ছোট দানার হতে পারে, আমি এখানে দু রকমেরই সিন্ডারে বসিয়েছি। যদি যদি কারোর ভয় লাগে, ওই মাটি সহ আপনারা বড় দানা সিন্ডারে বসাতে পারে, হ্যাঁ ছোট দানা না করে বড় দানাতেও বসাতে পারে। বসানোর পর প্রথমত গোলাপ গাছকে আমরা 1261 দিয়ে রুট ট্রিটমেন্ট করি তো, ওটা 30 দিন করি, এটা কি করব আমরা 10 দিন করব। আচ্ছা, 10 দিনটা কিভাবে করব, প্রথম টানা 4 দিন আমরা এ দেবো, 1261 শূন্য ম্যাগনেসিয়াম সালফেট দেবো, একদিন বায়োবিটা এক্স দেবো, আর এতেও কিন্তু আমরা হিউমিক অ্যাসিড দেবো, আর হচ্ছে ফাঙ্গিসাইড গুলে একসাথে দেবো। এবার ফাঙ্গিসাইডটা আমরা রেডোমিল গোল্ড নিতে পারি বা ব্যাবিস্টিন নিতে পারি বা সাবফাঙ্গিসাইডও নিতে পারি, তবে যেহেতু আমি রেডোমিল গোল্ড আর ব্যাবিস্টিনটা গোলাপের ক্ষেত্রে কাজে লাগাই, ওটা রুট জোনে ভালো কাজ করে, তার জন্য আমি ওটাই নিই। দিয়ে 1 গ্রাম হিউমিক অ্যাসিড আর 2 গ্রাম ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড, দুটোকে 1 লিটার জলে গুলে দুটো গাছের গোড়ায় আমি অ্যাপ্লাই করব, 1 লিটার জলে দুটো গাছ। হ্যাঁ, আর 1261 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট
এক গ্রাম, দুটোকে একসাথে মিশিয়ে এক লিটার জল আমি দুটো গাছে অ্যাপ্লাই করবো। বায়োবিটা এক্স এক এমএল এক লিটার জলে দুটো গাছে অ্যাপ্লাই করবো। এখানে আমি চারটে গাছ নিয়েছি, তাহলে সেই মেজারমেন্টে আমি দু লিটার জলে কমপ্লিট হয়ে কমপ্লিট। কারো কাছে যদি দশটা গাছ থাকে, সে সেই মতো মেজারমেন্ট করে এইভাবে টানা দশ দিন গাছটা ট্রিটমেন্ট করুক। করার পর যখন এখান থেকে নতুন কচি পাতা ছাড়বে, তখনই বুঝতে পারবে যে গাছটা সেট হয়ে গেছে। সেই সময় কি করব, আমরা খোলের জল অ্যাপ্লাই করব। কারণ জবা গাছ খোলের জল খেতে খুব ভালোবাসে, আর এটা একটা জৈব পদ্ধতি। খোলের জলটা আমরা অ্যাপ্লাই করব, এর সাথে আমরা মাইক্রো এনপিকে 19:19 সপ্তাহে একদিন স্প্রে করতে পারি, বা গাছের গোড়াতেও অ্যাপ্লাই করতে পারি, যার যেটা খুশি। আমরা এক গ্রাম এক লিটার জলে ভালো করে গুলিয়ে নিয়ে এনপিকেটা 19:19 হোক বা 20:20 হোক দিয়ে দিতে পারি। পাতা যদি কোনো কারণে হলুদ হয়ে যায়, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হাফ গ্রাম এক লিটার জলে গুলো আমরা স্প্রে করতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত আরো একটা কথা বলি, যখন ফুলের কুঁড়ি আসার টাইম হয় শীতকালটা নভেম্বর মাসে, সেই সময় গাছ ধরুন আপনার পুরনো গাছের ক্ষেত্রে একটু বড় হয়ে গেছে, গ্রোথ নিয়ে নিয়েছি, টপিক্যাল জবাগুলো কি করব, আমরা শীতকালে তো ফুল নেব, সেক্ষেত্রে তখন কি করব, গাছের গোড়ায় 0050 আর অ্যাগ্রোমিন গোল্ড আর একটু সামথিং, মানে 0.5 গ্রাম মানে হাফ গ্রাম বোরন একসাথে আমরা মেশাবো। মিশিয়ে সেটাকে কি করব, গাছের ওপর থেকে গুঁড়ো ডাস্টটা হাফ গ্রাম করে গাছের গোড়ায় আমরা অ্যাপ্লাই করতে পারি, দিয়ে একটু জল দিয়ে দেব, জল দিয়ে দেব। সিঙ্গেল সুপার ফসফেট ধরুন আমি 5 গ্রাম নিলাম, আর হচ্ছে হাফ গ্রাম বোরন নিলাম, 1 গ্রাম ধরুন অ্যাগ্রোমিন ম্যাক্স নিলাম, আর 0050 আমি 2 গ্রাম নিলাম, ওটাকে একসাথে মেশাবো। মিশিয়ে কি করব, গাছের গোড়ায় হাফ গ্রাম করে আমরা দিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে দেব। তাহলে কি হবে, ফুলের কুঁড়িগুলো খুব সুন্দর হয়, মাইক্রোনিউট্রিয়েন্টসও পেল, আর ট্রপিক্যাল জবাগুলো সাধারণত একটু বেশ থালার মতো বড় হয়, বড় বড় হয়। আর যদি ওই জিনিসটা যদি আমি অ্যাপ্লাই না করি না, ফুলটা না কুকড়ে থাকবে, ভালোভাবে মেলে ধরে না, খুলতে চাইবে না, খুলতে চাইবে না। আর আরেকটা খুব সুবিধা হয়, ধরুন অনেকের কাছে সময় থাকে না, অথচ গাছ করতে লাগে, তারা এই সমস্ত তো জলে গুলে মাটির মধ্যে 1261 ধরুন বায়োবিটা এক্স বলুন বা হিউমিক অ্যাসিড, পাতায় স্প্রে করার কোনো প্রয়োজন নেই, মাটিতে দিলেই চলবে? হ্যাঁ, দিতে পারে। কারণ কেন বলছি, আমাদের তো শিকড় এমনি বেড়ে গেলে তো রুট প্রুনিং করতেই হয়, প্রতি বছরই আমরা গাছকে বা 2 বছর অন্তর অন্তর রুট প্রুনিং করি, বা এই গাছটি যেমন মৃত্যুর দিকে প্রায় ঢলে গিয়েছিল, মাটিতে ছিল, এই গাছটাকে আমি তুলে পরিষ্কার করে ধুয়ে মাটির মিডিয়া থেকে এই গাছটাকে আমি বাঁচিয়েছি, সিন্ডার মিডিয়াতে নিয়ে আসতে পেরেছি বলেই বাঁচিয়েছি। এই গাছগুলো তো যখন মাটির মিডিয়াতে থাকে 6 ইঞ্চি পটে, তখন আবার আমাকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে তো দিতে হয়, মিডিয়া তো আমাদের অলরেডি চেঞ্জ হচ্ছেই, কেমিক্যাল ফার্টিলাইজার এতে মিডিয়াতে দিলে অনেকে বলে মিডিয়ার ক্ষতি, ক্ষতি তাদেরই যারা 5 বছর এক টবে গাছ ফেলে রেখেছে। তাতে পরিচর্যা করুক বা না করুক, তাতে এমনিই ক্ষতি। গাছ ভালো করতে গেলে গাছের রিপোর্ট প্রত্যেক বছরে 1 থেকে 2 বার, সেটা যে কোনো গাছ, যে কোনো গাছ, ঠিক তাই, যে কোনো গাছ। আচ্ছা, এই ধরুন জবাগুলো এই অতিরিক্ত গরমে অনেকে কি করে, গ্রিন শেডে রাখে, আপনার ক্ষেত্রে কি উল্টো? আমি তো এমনিই রাখি, সারাদিন আমার ছাদেই থাকে, কোনো গ্রিন শেড নেই। গোলাপও আমার যেমন রোদ্দুরে থাকে, আমার জবাও রোদ্দুরে থাকে। তবে জবার ক্ষেত্রে অনেক সময় কি হয়, এই যে কুঁড়িগুলো অনেকের ক্ষেত্রে, আমার কিন্তু এখনো পর্যন্ত হয়নি, বিশেষ করে হলুদ জবার ক্ষেত্রে কুঁড়িগুলো ভেঙে পড়ে যায়, কুঁড়ি ঝরে যায়, তাহলেই জানবেন এর মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব আছে আর গোড়ায় জল কম পড়ছে। এমনি জবাগুলোর কতবার জল দিতে হচ্ছে সিন্ডারে? সারাদিনে জল আমি এগুলো 2 বার দিই, সারাদিনে 2 বার, এই গরমেতে। সকালে আর্লি মর্নিং এ চান করিয়ে দিই, গোড়ায় জল দিয়ে দিই, আবার সন্ধ্যের সময় এসে চান করি, আবার গোড়ায় জল দিই। আচ্ছা, যারা অফিস কাছের করে সকাল সন্ধ্যে করলে, সকাল সন্ধ্যে করলেই হবে, দুপুরে না করলেও হবে। আর প্লাস্টিক টব বা মাটির টব বলে কোনো না, আমার এই তো বালতি, মাটির টব বালতি আমার সবেতেই চলছে, সবেতেই মোটামুটি আছে। আর ট্রপিক্যাল জবা আর নরমাল জবা বসে যায় কি করে, পাতা দেখে? পাতা দেখে, গাছের কুঁড়ি এগুলো একটু বড় বড় হয় কুঁড়িগুলো, আর ফুলও খুব বড় বড় হয়, এটা এক সময় থোকা হয় আবার এক সময় সিঙ্গেলও হয়। কোন জায়গা থেকে কিনেছেন ট্রপিক্যাল জবা? এইগুলো রোহন নার্সারি থেকে কিনেছি, আপনার আমি কিছুদিন আগে কিনেছি, হ্যাঁ ওখান থেকে কিনেছি, আমার যাওয়ার আগে কেনা, হ্যাঁ এগুলো আপনার, হ্যাঁ যাওয়ার আগে কেনা। রোহন নার্সারি বলে সার্চ করুন, গ্রিন ফ্রেন্ডসে গিয়ে গ্রিন ফ্রেন্ডস রোহন নার্সারি বলুন, চলে আসবে, সেখানে ট্রপিক্যাল জবার যা বিপুল সম্ভার এখনো পর্যন্ত আমি দেখেছি, যেটা চোখে পড়ার মতন। তো অবশ্যই আপনারা সেখান থেকে, নিজেও ভেবেছেন কি নেবেন আরো কিছু?
আগামী দিনে মোটামুটি এখনো খান দশেক লাগানোর ইচ্ছা আছে, শুধু সিন্ডার মিডিয়াতে। শুধু সিন্ডার মিডিয়া? হ্যাঁ, মাটিতে করব না। দাদা যার কথা ছিল, দাদা একটু কাজে ব্যস্ত হয়ে গেছে বলে সম্ভব হয়ে ওঠেনি, তো দাদা বলেছে আমাকে খান দশেক ভালো ভ্যারাইটি সুন্দর কালার দেখে এনে দেবে। এনে দেবে, তাই তো? এবং সুন্দর কালারটাও আমাকে বলেছেন একটু পছন্দ করে। হ্যাঁ, দাদার পছন্দ আমি নেব। আমি বলেছি ঠিক আছে, পছন্দ করে দেব। চলে আসতো হয়তো, এই এই এখনই চলে আসতো, আমি হয়তো বসানোটাও দেখাতে পারতাম, কিন্তু আমারই কাজে চাপের জন্য হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি, সত্যি তাই। আর জবা নিয়ে এমন কিচ্ছু কিন্তু নেই। মোটামুটি কীটনাশক কটা কটা রাখবে? আমি ওই দুটোই, কাকা কনফিডার ওই এতে রাখি গোলাপের জন্য, ওটাই আমি ব্যবহার করি। কাকা কনফিডার, কাকা কনফিডার। আর সুপারসোনাটা লাগতে পারে, সুপারসোনাটা পিজিআর হিসেবেও লাগে, আবার ওটা কীটনাশক হিসেবেও রাখা যায়, সুপারসোনাটা রাখতে পারে। আচ্ছা, দুটো গেল, সুপারসোনাটা গেল, কাকা গেল। আর এমনি মাইক্রোনিউট্রিয়েন্ট? মাইক্রোনিউট্রিয়েন্টস আমি এ দি, রেডোমিল গয়ে অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন ম্যাক্স। হ্যাঁ, ওটার দাম কম, মোটামুটি সস্তা এবং পুষ্টিকর খাবার। চলুন ম্যাক্স। আর সরষের খোল? সরষের খোল, বাদাম খোলের জল, এগুলো তো লাগবে। সরষের খোল কদিন পচান আর বাদাম খোল কদিন পচান? বাদাম খোল আজকে ভেজাই কালকে দিয়ে দিই, আর সরষের খোলটা 4 দিন ডিকম্পোস্ট করে পাতলা করে ছেঁকে দিই, আর দুটোই কিন্তু ছেঁকে দিই আমি। এটা কিন্তু বেস্ট, বেস্ট। বাদামটাও ছেঁকে দেন? হ্যাঁ, বাদামটাও ছেঁকে দিই, কারণ কেন, এই যে ছোট দানা সিন্ডার আছে তো, ওর ভেতরে যদি ওই বাদামের ডাস্ট গুলো যায়, এখন হয়তো আমি বুঝতে পারছি না, বর্ষাকালে সেটা ফাঙ্গাস থেকে কিসের থেকে পচে গেল বোঝা মুশকিল। হ্যাঁ, কারণ সবসময় নিজেকে সচেতন রাখাই ভালো। আমি ওই জন্য ছেঁকেই, দুটো খোলকে ছেঁকেই আমি দিই, পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে নিই। 1 লিটার জলে 100 গ্রাম খোল ভেজাই, সেটাকে আমি 10 লিটার জলে মিক্সড করি। মিক্সড জলে 100 গ্রাম, 10 লিটার জলে? হ্যাঁ, মিক্সড করে সেটা আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করি। আর সকালে তো স্নান হয়ে যাচ্ছে গাছে। হ্যাঁ, তবে কেউ যদি ওই মিক্সড ফুডটা দেয়, ওই যেটা বললাম 0050 এর সাথে সিঙ্গেল সুপার ফসফেট, বোরন বা অ্যাগ্রোমিন ম্যাক্স, এগুলোকে মিক্সড করে যে পরিমাণ রেশিওটা বললাম, ওটা যদি দিতে পারে 6 মাস অন্তর একবার করে, বছরে যদি দুবার দেয়, এই কুঁড়ি ধরে রাখতে পারবে না। এই তো এত ছোট গাছ, কতগুলো কুঁড়ি এসেছে, কুঁড়িও আসছে, আর কুঁড়িগুলো ড্রপও হবে না, না একটাও পড়বে না। অনেকে ধারণা থাকে যে 10টা হলে দুটো ঝরবে, ঝরবে মানে কি, হলুদ তো, হলুদ গাছে হলুদ ফুলগুলো গ্রীষ্মকালে টপা টপ ঝরে যায়, একটাও থাকে না। আগে আমার এগুলো হয়েছিল মাটির মিডিয়াতে যেগুলো, কিন্তু তারপরে ওই খাবারটা আমি নিজে থেকেই বানাই, কারো দেখেও নাই। আমি ভাবলাম যে এই উপাদানগুলো যদি আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখলাম রক্ষা হয়েছে। বসানোর কোনো সময় নির্দিষ্ট আছে? না, গাছ সব সময় বসানো। হ্যাঁ, তবে দুপুরের দিকে বসানোর থেকে সন্ধ্যাবেলা বসানোটা ভালো, বা একদম রৌদ্র পড়ে গেল তারপরে বিকালের দিকে বসালে রাতে ঠান্ডাটা থাকলো। এইরকম ভাবে বসানোর পর ধরুন রুট টিপিন করে সুন্দর করে মাটি ছাড়িয়ে দু একদিন কি শেডে বা শেডে রাখতে, ওয়াল সাইডে রাখলে ভালো হয় গাছ, কারণ ওটা তো শিকড়টা তো একটা হাত পড়েছে, ওটা ড্যামেজের সম্ভাবনা থাকতে পারে, টুকটাক ছিঁড়তে পারে, তা যার কারণে ওটা একটু ছাওয়াতে রাখাই ভালো। 3-4 ছাওয়াতে রাখলাম, বা সকালে আর্লি মর্নিং এর রোদরা 1 ঘন্টা রাখলো, তারপর আবার একটু সাইড করে দেয়াই ভালো। আর গাছটা ধরে গেলে পুরোপুরি সানলাইটে থাকবে। অসাধারণ কনসেপ্ট নিয়ে কিন্তু আজকের আমরা এক একটা আলোচনা করলাম, ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ছাদে জবা গাছ সহজভাবে সকলে করুন।